হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়ের উপরে আমরা কথা বলতে চলেছি এবং যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে, তোমরা কিভাবে এক খুব তাড়াতাড়ি যে কোনো পোর্ট্রেটকে কিংবা যে কোনো মুখকে খুব সহজে বার করবে। দেখো, সময় দিলে তো সেটার কাজ আরো 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 ভালো হবে, কিন্তু আমি চাইছি যে কম সময়কে মেনটেন করে একটা মুখকে পোর্ট্রেটকে বার করা। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, পোর্ট্রেট ব্যাপারটা হচ্ছে যে অনেকে দেখি, অনেকে হাইপার রিয়েলিস্টিক রিয়েলিস্টিক, ঠিক আছে, অনেক রকমের কাজ হয়, কিন্তু তার আগেও সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হলো তোমার বেসিককে, তোমার বেসিককে কীভাবে ঠিক করবে এটা মাথায় রাখতে হবে। আজকে সেই নিয়েই ভিডিও হচ্ছে। তা এই বেসিকটাকে ঠিক করতে গেলে আমাকে খুব তাড়াতাড়ি কোনো যে কোনো পোর্ট্রেটকে জেস্টার হিসাবে ধরতে হবে, তার ফর্মকে ধরতে হবে, তার আলো ছায়াকে ধরে খুব সহজে বার করা শিখতে হবে। যদি তুমি এটা খুব সহজে খুব তাড়াতাড়ি পোর্ট্রেট বার করা শিখে যাও, তাহলে তোমার কাছে হাইপার রিয়েলিস্টিক বা রিয়েলিস্টিক কাজ তোমার কাছে কিছুই নয়। অ্যাকচুয়ালি কাজে তুমি যত সময় দেবে একটা টাইম শেখার পর, তোমার বেসিককে স্ট্রং করার পর, ঠিক কাজ তোমার ততই ভালো হবে। তাহলে চলো আমরা দেখতে থাকি। তাহলে চলো প্রথমেই আমরা যে ফেসটাকে ধরবো সেই ফেসটার আমরা একটা ভাগ করে নেব। আমি তোমাদের সামনে ছবিটা দিয়ে রাখলাম রেফারেন্স অনুযায়ী। তা জাস্ট আমাকে ওপর থেকে খুব কুইকলিভাবে জিনিসটাকে ধরতে হবে। আমার এটা বানাতে টাইম লেগেছে 20-25 মিনিট, ঠিক আছে। আমি একটু হাতটাকে স্পিড করে দিয়েছি, এর থেকে তোমার আরও আরও কুইকভাবে ধরা যায়, ঠিক আছে, সেটা নিয়েও আমি আনব। 10 মিনিটেও একটা পোর্ট্রেটকে ধরা যায়, ঠিক আছে। তা 10 মিনিটের পোর্ট্রেটকে ধরতে গেলে সেখানে শেভিংটা খুব কম হয়, এবং এখানে আমি দেখো একটু শেভিংকে অ্যাপ্লাই করেছি, যার জন্য এই পোর্ট্রেটটার টাইম আমার কাছে 20-25 মিনিট লেগে গেছে। তোমরা এইরকম শর্ট সময় কিংবা 10 মিনিট কিংবা 15 মিনিট সময় নেবে, একটা সময় প্রথম প্রথম বেঁধে নেবে যে আমি এই টাইমের মধ্যে এই জিনিসটাকে ধরার চেষ্টা করব। প্রথম প্রথম হবে না, প্রথম প্রথম কোনো মতেই হবে না, তুমি প্রথম প্রথম অবজারভেশনটা আসতে পারবে না তোমাদের ওই লেভেলে, ঠিক আছে। তা তোমরা কি করবে, একটা টার্গেট আমাকে প্রথমে মনে রাখতে হবে যে প্রথম আমি 5 মিনিট এই পোর্ট্রেটটা ধরব। তারপর তোমরা সেখান থেকে টাইম আস্তে 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 কমাতে হবে, প্রথমে 15 মিনিটে ধরলে, প্রথমে 20 মিনিটে ধরলে, তারপর আস্তে আস্তে টার্গেট রাখতে হবে যে যেন আমি কম 15 মিনিটেরও যেন কম সময়ে তোমাকে ধরতে হবে। তো এইভাবে যদি তুমি যদি পোর্ট্রেটগুলোকে অবজারভেশন করো, মানে পোর্ট্রেটগুলোকে যদি করার চেষ্টা করো, ড্রয়িংগুলোকে যদি দেখার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের চোখ তত তাড়াতাড়ি ট্রেন্ড হবে। এবং আজকে যে দুটো পেন্সিলের কথা বলবো, সেই দুটো পেন্সিল হচ্ছে, একটা প্রথম যে পেন্সিলটা আমি কাজ করছি এই পেন্সিলটা হচ্ছে তোমার 4B স্ট্যাডলারের, 4B স্ট্যাডলার মার্স লুমিওগ্রাফ ব্ল্যাক পেন্সিল, ঠিক আছে। স্ট্যাডলারের দুটো ভাগ আছে, একটা হচ্ছে ব্ল্যাক লুমিওগ্রাফ, এটা কার্বন পেন্সিল, ওকে, স্ট্যাডলারের। আর একটা পেন্সিল আছে যেটা দেখবে তোমরা সবুজ কালারের, তোমরা হয়তো অনেকেই দেখে থাকো, সেটাও লুমিওগ্রাফ কার্বন, কিন্তু সেটার মধ্যে একটু তফাৎ আছে। আমি সেই পেন্সিলের কাজও এখানে দেখাব, তার জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, কারণ লাস্টে এই পেন্সিলটার কাজ আমি দেখাব। দেখো, আমি 4B স্ট্যাডলার, 4B লুমিওগ্রাফ পেন্সিল আমি করছি, দেখো কতটা ডার্ক টোন লাগছে। আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে পেন্সিলটায় তোমরা যখন কাজ করবে, তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এই পেন্সিলটা কিন্তু হার্ড, ওকে, এই পেন্সিলটা হার্ড, কিন্তু তোমাকে টোনগুলোকে সফটলিভাবে চালাতে হবে। তার জন্য এই পেন্সিলে কাজ করার আগে তোমাকে, তুমি যদি কিছুদিন
একটু চারকোলকে প্র্যাকটিস করো, চারকোল পেন্সিল যেগুলো হয় সেগুলো যদি তুমি প্র্যাকটিস করো যে কীভাবে সফট টানা হবে, তাহলে এই পেন্সিলে কাজ করতে তোমার কাছে আরও সুবিধা হবে এবং আরও সফট হবে। দেখো আমি আস্তে আস্তে জিনিসটাকে কিন্তু ধরতে ধরতে আমি জাস্ট প্রথমেই কিন্তু একটা স্ট্রাকচারকে নিয়ে নিয়েছিলাম, একটা মাঝ বরাবর লাইনকে নিয়ে নিয়েছি, যে মানে ওই লাইনটা নেওয়ার কারণ হচ্ছে দেখো এই পোর্ট্রেটটা ডান দিকে, মানে ওনার ডান দিকে কিন্তু একটু ঝুঁকে আছে। এবার যে মাঝ বরাবর লাইনটা আমি দিলাম, ওই লাইনটা কিন্তু আমি একটু পেলা করে দিলাম, যাতে বোঝানো যায় যে ওর ঘাটটা ডান দিকে একটু ঝুঁকে আছে। এর জন্য খুব সহজভাবে একটা দাগকে তোমরা ভার্টিক্যালি টেনে নেবে, যেভাবে তুমি ফেসটাকে দেখছো সেইভাবে তুমি কিন্তু টেনে নেবে, তাহলে দেখবে তোমার কাছে এটা আরও ইজি হয়ে যাবে। আর 20-25 মিনিটে তুমি কোনো কিংবা 15 মিনিটে তুমি কোনো মেথডকে অ্যাপ্লাই করতে যাবে না, যেটা তুমি দেখবে একটা জাস্ট আকারকে দেখবে, সেই আকার অনুযায়ী তুমি কিন্তু চলে যাবে। দেখো প্রথম প্রথম আমি কিন্তু তোমার স্ট্রেট লাইনে গিয়েছি, স্ট্রেট লাইন থেকে আর তারপরে তোমার কার্ভ লাইনে এসেছি। তা আমি প্রত্যেক নিয়ত প্রত্যেক ভিডিওতে যেটা বলে থাকি যে স্ট্রেট লাইনকে আগে ফলো করো, তারপর তোমরা কার্ভ লাইনে এসো। আমাকে অনেকে ভিডিওতে এটাও বলেছে যে চোখের যে মাপ, সেই মাপটা কীভাবে পাওয়া যাবে এবং চোখের যে মাঝখানের যে গ্যাপটা নাকের সেটা কীভাবে পাওয়া যাবে। দেখো সিম্পল একটা কথা, তোমার একটা চোখের যে মাপ সেই মাপই তোমার মাঝখানের মাপ। মানে আমি যদি তিনটে চোখকে যদি পরপর এঁকে দিই, তাহলে মাঝের চোখ যদি তুলে নিই, তাহলে সেই চোখটার যতটুকু গ্যাপ থাকবে সেটা হচ্ছে তোমার নাকের জায়গার গ্যাপ, দুটো চোখের মাঝখানের গ্যাপ। স্পষ্ট কথা বোঝা গেল? আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে, আমি একটা ফিগার একটা পোর্ট্রেট করতে গিয়ে আমি একটা চোখ কত বড় করব সেটার আইডিয়া পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? তো সেটারও আমি বলে দিই, তোমরা যদি প্রথম প্রথম একেবারেই যদি একটা পোর্ট্রেটে যদি চোখের আইডিয়াকে যদি তোমরা না পাও যে আমি কত বড় চোখ করব, কত বড় নাক করব, কত বড় মুখ করব, একদম তোমরা বিগিনার, তা তোমরা কোনো কিছুই তোমার কাছে আইডিয়া নেই, তোমরা অনেক মেথড দেখেছো, অনেক কিছু দেখেছো, কিন্তু তার সত্ত্বেও তোমাদের ধারণা হয়ে উঠতে পারছে না যে আমরা কতটুকু চোখকে আমরা আঁকলে এই ফিগারটা দাঁড়াবে। তাহলে তোমাদেরকে সেখানে কি অ্যাপ্লাই করতে হবে, যেখানে আমি সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলি এবং আমার অফলাইন এবং অনলাইন সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলি, যদি এই মনোবৃত্তি আসে যে আমি একটা চোখের মাপকে বুঝতে পারছি না, সেই চোখটা কত বড় করব একটা ফেসের মধ্যে, তাহলে আমি বলবো তোমায় অ্যাট ফার্স্ট তুমি একটা চোখ বানাও। হ্যাঁ, অ্যাট ফার্স্ট তুমি যে কোনো একটা চোখ বানাও, ওই যে পোর্ট্রেটটা করছো সেই পোর্ট্রেটের যে কোনো একটা চোখকে বানিয়ে নাও। ওকে, চোখকে বানিয়ে নেওয়ার পর সেই চোখটার মাপ ধরো, সেই চোখটার মাপ কতটা হলো, সেই চোখটার মাপ যতটা হবে তোমার সেই চোখের মাপটা তুমি মাঝখানে ফেলো, মানে আরেকটা চোখ করার মাঝখানে যে জায়গাটা নাকের জায়গাটাই ফেলো, তাহলে সেই জায়গাটা তুমি ততটা গ্যাপ দাও, ঠিক ওই মাপ নিয়ে আরেকটা চোখকে তুমি বানিয়ে নাও। তুমি যে প্রথম চোখটা বানালে সেই মাপে তুমি আরেকটা চোখকে বানিয়ে নাও, মাঝখানে কিন্তু অতটা চোখের গ্যাপ, ঠিক আছে? যেই তুমি দুটো চোখকে বানিয়ে ফেললে এবং তুমি মাঝখানের গ্যাপও পেয়ে গেলে, এবার তুমি দুটো চোখের যে মণি, সেই মণির মিডিল স্থল থেকে একটা মাপ নাও, দুই চোখের মণির একদম মিডিল স্থল পর্যন্ত যতটা হবে, একটা পেন্সিলে করে মাপ নেবে যতটা হবে, ঠিক সেইটাকে তুমি যদি নাকের মাপ নাও, মানে তোমার যদি নাকের মাপ ওই ওই ফিগারটার যদি নাকের মাপ নাও, তাহলে দেখবে মাপ চলে আসবে এবং ওইটাকেই তুমি তিনটে ভাগে ভাগ করে দাও, নাকের পরের অংশ, চিন পর্যন্ত এবং কপাল পর্যন্ত, তাহলে তুমি গোটা মুখের মাপ কিন্তু পেয়ে গেলে। এবং এই একটা চোখের মাপ থেকেই কিন্তু গোটা বডির মাপকে কিন্তু বের হয়। তুমি যদি একটা চোখের মাপকে দেখে যদি গোটা মুখের মাপটা তুমি বের করতে পারো, তাহলে গোটা মুখের মাপে, গোটা মুখের মধ্যে আমাদের গোটা বডির মাপ লুকানো আছে, তাহলে পেলে না? তাহলে আমি একটা চোখ থেকে আমি গোটা বডির মাপকে আমি কিন্তু পেয়ে গেলাম। যদি তোমাদের প্রবলেম সলভ হয়ে থাকে আমাকে একটা কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্ট আমার কাছে অনেক অনুপ্রেরণা দেয়।
আরো আরো তোমাদেরকে এই ভিডিওগুলো আনার জন্য আমাকে অনুপ্রেরণা জাগায়। আর একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান, তোমাদের একটা সাবস্ক্রাইব, তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আমার অনুপ্রেরণাটাকে বাঁচিয়ে রাখার জন্য এবং এরকম এরকম ভিডিও নিয়ে আসার জন্য। আমাদের 3000 সাবস্ক্রাইব পূরণ হলো, অনেক ধন্যবাদ। আমাদের একটা 3000-এর পরিবার আমরা হলাম মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিংয়ের তরফ থেকে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আরও এগাতে চাইছি, আমাদের পাশে থাকবে আশা করছি। দেখো এবার আমি আস্তে 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 কিন্তু খুব বোল্ড স্ট্রোক দিচ্ছি, কোনো কিছুকে আমি ইউজ করছি না। তোমরা অনেকে স্টাম্প ইউজ করো, হাত দিয়ে মিশাও, আমি কিন্তু করছি না। আমি চাইছি এটাকে কম সময়ের মধ্যে একটা দেখানো কীভাবে ধরতে হয়, তোমরা এভাবে প্র্যাকটিসটা করো। দেখো তুমি যদি পোর্ট্রেটে সময় দাও তাহলে এটাকে তো একদম হাইপার রিয়েলিস্টিক বানানো যাবে, কিন্তু আমি হাইপার রিয়েলিস্টিকে এখন যাচ্ছি না। হাইপার রিয়েলিস্টিকে যাওয়ার আগে যে কাজগুলো তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে ঠিকঠাক মতো প্রপোর্শনকে মেনটেন করা, ঠিকঠাক মতো পার্সপেক্টিভকে মেনটেন করা, ঠিকঠাক মতো চোখ মুখ যে জায়গায় আছে সেই জায়গায় মেনটেন করা, এই যে বেসিক জিনিসগুলোকে তোমাকে কন্ট্রোল করা, এটা তোমাকে করতে হবে। আমি অনেককে দেখেছি হাইপার রিয়েলিস্টিক কাজ করতে গিয়ে তাদের চোখে মুখের যে ফিগারের যে একটা চোখে মুখের যে ভাব, সেই ভাবগুলো অন্যরকম হয়ে যায়, কেমন একটা কাট কাট হয়ে যায়, কেমন একটা হয়ে যায়, কারণ তারা সময়ের পর সময় হাইপার রিয়েলিস্টিক কাজ করছে কিন্তু তার আগে বেসিক কাজটা করছে না। আবার আবার অনেককে দেখেছি যে হাইপার রিয়েলিস্টিক কাজ তারা সময় দিয়ে অনেক অনেক সুন্দর করে, কিন্তু তাদেরকে আগে দেখতে হবে তারাও কিন্তু এই রকমভাবে যে কোনো পোর্ট্রেটকে ধরে এসেছে, তারপর তারা হাইপার রিয়েলিস্টিকে সময় বের করে সময় দিয়ে তারপর তারা কাজ করে। সে কাজ দেখা গেল তোমার একটা কাজ করতেই তোমার একদিন লেগে গেল, তো সে কাজগুলো থাকবে, সে কাজগুলো করো, কিন্তু অ্যাকচুয়ালি কুইকলি হাতের মধ্যে পোর্ট্রেটকে আনা এবং তার প্রপোর্শনকে অ্যাডজাস্ট করা, মেনটেন করা, এই জিনিসগুলোকে কিন্তু তোমাদেরকে করতে হবে। এইগুলো না করলে কিন্তু তোমাদের যে বেসিক নলেজটা, বেসিক স্কিলটা, সেই স্কিলটা কিন্তু তৈরি হবে না। যখন তুমি বাইরে কোনো জায়গায় পোর্ট্রেট করবে, লাইভ পোর্ট্রেট করবে, তখন তো তুমি এক ঘন্টা দু ঘন্টা সময় পাবে না, তখন তোমাকে জাস্ট ওই 10-15 মিনিটের মধ্যে একটা পোর্ট্রেটকে নামাতে হবে। তাহলে সেই স্কিলটা তো এখন থেকে তৈরি করতে হবে। তাহলে আজকের মতো এখানে, ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।